নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনাদের সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা মন্দিরে নিয়ে যাব, সেটা হলো কানাডার মিসিসাগায় অবস্থিত কালী মন্দিরে, কালীবাড়িতে। তো কালীবাড়িতে যাবার আগে আমি একটা অভিনব জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই যে যেই পার্কিং লটে যে আমরা গাড়িগুলি রেখেছি, এই পার্কিং লটটা একটা মসজিদের। তো আমরা একটা মসজিদের পার্কিং লটে আমাদের গাড়িগুলি রাখলাম এবং এই যে দেখুন মসজিদটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ। হ্যাঁ, তো এই মসজিদটা এবং এই মসজিদের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা চার্চ। এই দেখুন, এই যে এখানে একটা চার্চ, মাউন্ট জিওন চার্চ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা চার্চের ক্রস দেখা যাচ্ছে এবং এইখানে এই যে মসজিদটা। তো এর পাশাপাশি আমরা যেটা দেখব যে এই রাস্তার এই পাশে চার্চ এবং মসজিদ, এবং আমরা রাস্তার ওই পাশে যাচ্ছি, ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের চূড়া বা মঠ দেখা যাচ্ছে কালী মন্দিরের। আমরা সেই মন্দিরটাতে যাব, টরন্টো কালীবাড়ি, এই মন্দিরটার নাম টরন্টো কালীবাড়ি, সেই মন্দিরটা আমরা দেখব। তো এইখানে সবাই, এখানে দুর্গাপূজা হচ্ছে, এখানে খুব বড় সড়ো কালী পূজা হয়। তো এইখানে দেখুন যে এই মন্দির মসজিদ গির্জা একই জায়গায় এবং এইগুলি সরকারি অনুদানে তৈরি, যে তিনটি সম্প্রদায়ের মানুষকেই এই কানাডিয়ান সরকার এইখানে জায়গা দিয়েছে মন্দির মসজিদ গির্জা করার জন্য। এই যে আমরা গির্জার ই দেখতে পাচ্ছি, মাউন্ট জিওন, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি মসজিদটাও, দেখুন মসজিদ, তারপরে এই যে গির্জা, দেখুন নাইস গির্জা, এবং একইভাবে আমরা আমাদের মন্দিরটাও দেখতে পাচ্ছি এই পাশেই। এই যে মন্দির, আমরা যাই দেখি। এবং আমার গাড়িটা কিন্তু, যেহেতু এখন অনেক মানুষ এইখানে এসছে ভক্তরা, তো মন্দিরের যেই পার্কিং লট, এই পার্কিং লটটা তারা বন্ধ রেখেছে, এখানে কোনো গাড়ি যেতে দিচ্ছে না, আর কারণ এত গাড়ি সংকুলান হবে না। তো আমরা গাড়িটা সেই মসজিদের পার্কিং লটে রেখে এসেছি। তো এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে টরন্টো কালীবাড়ি, টরন্টো কালী মন্দিরে আমরা ঢুকছি, এটা হচ্ছে মূল মন্দিরটা। তো যদিও দেখা যাচ্ছে সাইনবোর্ড দুর্গাপূজা, কিন্তু দুর্গাপূজাটা এখানে হচ্ছে না, এটা কালী পূজার জায়গা। এখানে কালী মন্দির, কালী প্রতিমা, কালী বিগ্রহ এইখানে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন ভক্তরা এইখানে দেখছে, এবং আমি আপনাদেরকে এই লেআউটটা দেখাচ্ছি, খুব সুন্দর ওপেন, একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি একটি লেআউট। এই যে মা কালীর প্রতিমা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, ওপরে সান মুনরুফ, যেখান থেকে আপনি সূর্য রশ্মি বা মানে আপনি আকাশ দেখতে পাচ্ছেন, এর মানে ন্যাচারাল লাইটটা এখানে আসে এবং ইট লুকস সো বিউটিফুল, পুরো জিনিসটাই আলোতে গম গম করে যদি আকাশে সূর্য থাকে। তো এই অবস্থায় এখানে বেশ খোলামেলা, তাই না? একটা মন্দির এরকমই সুন্দর সাবলীল স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া উচিত। অত মানে অনেক মন্দিরই খুব গিঞ্জি, মনে হয় যে আপনি কোনো গুহার মধ্যে বা কোনো এই দুর্গে ঢুকতেছেন। তো এই টরন্টো কালীবাড়ির বিষয়টা সেরকম না। আমরা মন্দির পরিদর্শন করে আমরা বেরিয়ে আসতেছি, আমরা এখন যাব যেখানে দুর্গাপূজা হচ্ছে। এই যে দেখেন এই প্লেন দেখা যাচ্ছে এইখানে, আসলে এই মন্দিরটা টরন্টো, আমরা বলি টরন্টো কালীবাড়ি, কিন্তু এটা মিসিসাগাতে, এবং মিসিসাগার তেই এই টরন্টো এয়ারপোর্ট, যেটাকে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা মিসিসাগাতেই এই আমরা ঢুকতেছি। যেখানে দুর্গাপূজা হচ্ছে, তারা তাঁবু টাঙিয়ে এইখানে দুর্গাপূজার আয়োজন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা। তো বেশ, এইখানে যেই সময় আমরা গেছি সেই সময়টা মোটামুটি অষ্টমী শেষ হয়ে গেছে, সো খুব বেশি মানুষ আপনারা দেখছেন না, বাট
এ লট অফ পিপল কাম হিয়ার। এই তো দুর্গার প্রতিমা দেখা যাচ্ছে, এখানে পূজার আয়োজন, ভক্তরা দেখছে, ছবি তুলছে। এই মন্দিরের জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, অনেক বড় জায়গা, গভর্নমেন্ট এটা ডোনেট করেছে এই মন্দিরটা করার জন্য, এবং মন্দিরটাও তারা করে দিয়েছে। কিন্তু এই গত বেশ কয়েক বছর আগে এই মন্দির নিয়ে অনেক গণ্ডগোল হয়েছিল। এখানে আগে বাংলাদেশের হিন্দু বাঙালি এবং কলকাতার হিন্দু বাঙালিরা এখানে আগে আসতো একসাথে সবাই মিলে, এখন এটা বেসিক্যালি কলকাতার বাঙালি হিন্দুদের হয়ে গেছে। এখানে আর বাংলাদেশের বাঙালিরা তেমন একটা মানে ম্যানেজমেন্টে নাই, বাট তারা আসে, যেমন আমরা আসলাম দেখতে। তারপরে এই দেখুন, এই যে এই জায়গাটা কত বড়, মানে কত স্পেস। হ্যাঁ, এইরকম এইখানে তারা যেই জায়গা দিয়েছে সেটা হলো দুইটা মন্দিরের জন্য জায়গা দিয়েছে, একটা মসজিদের জন্য জায়গা দিয়েছে, এবং দুইটা চার্চ এই একই এই মানে সীমান্ত সংলগ্ন আর কি, একটার সাথে আরেকটা মিশে আছে। এইটা হইছে সর্বধর্মের একটা অভূতপূর্ব সমন্বয়, যে এইখানে দেখেন হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই মিলে একসাথে তারা ধর্ম পালন করছে, যার যার নিজ নিজ ধর্ম পালন করছে। এইখানে এই যে বাচ্চাদের খেলার জন্য জায়গা করে দেওয়া আছে, দেখেন কত বড় একটা এরিয়া নিয়ে এটা হইছে, ইটস এ বিগ স্পেস। এবং এটা কানাডিয়ান সরকারের বদান্যতায় আমরা দেখছি এইখানে, এই যে টরন্টো কালীবাড়ি মন্দিরে দুর্গাপূজার উৎসবে আমরা আসলাম এবং জিনিসটা দেখতেছি। এই হলো মসজিদ, তারপরে এই হলো গির্জা, আবার ওই যে আরেক দিকে ওই যে আরেকটা গির্জা, ওই যে ই দেখা যাচ্ছে, আর এই হলো মন্দির। সো দ্যাটস দি কী বলে, এটা হচ্ছে ট্রু অসাম্প্রদায়িক একটি দেশ যদি বলা যায় আর কি। এইভাবেই যে আমরা মসজিদের পার্কিং লটে গাড়ি রেখা আমরা ওই মন্দিরে গেছি পূজা করতে। সো দর্শক, এই হলো আপনারা দেখেন যে এইখানে, এবং কোনো অশান্তি নাই, কেউ কোনো সমস্যা করতেছে না, নোবডি ইজ সেইং যে তোমাদের ঢাক বাজলে আমাদের নামাজের প্রবলেম হয় বা আমাদের নামাজ হলে তোমাদের পূজার প্রবলেম হয়, এগুলি কিন্তু কেউ বলছে না। সো এবং বললেও পার পাবে না, চার্জারটা শেষে করবে, কিন্তু সেই সংস্কৃতিটাই মানে আমাদের দেশ চালু করতে পারে নাই। ওই দেখেন পাশে ওই যে আরেকটা গির্জা, লুক এট দ্যাট, মানে এগুলি সবগুলাই সরকারি সম্পত্তির ওপর তৈরি হয়েছে। তো আমরা গাড়িটা ই করি, উঠি, এই যে ওদের মসজিদ আবারও দেখেন। আমরা এখন রাস্তায় উঠব, আমরা চলে যাচ্ছি। আজকের দিনটা আমাদের ছিল এই মন্দির প্রদর্শনের, মন্দির দেখার, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখার। আমরা পিছনে মসজিদ ফেলে আসতেছি, তারও ডান দিকে আমাদের মন্দিরটা ছিল, আপনারা দেখেছেন। আমরা এখন এগিয়ে যাব, আমরা সামনে আরেকটা চার্চ দেখব এবং সেটা বাম পার্শ্বে হবে, এবং ডান পার্শ্বে আপনারা লক্ষ্য রাখবেন একটা আরেকটা মন্দির আছে। এই যে আপনারা এই গির্জার ক্রসটা দেখতে পাচ্ছেন, চিকচিক করছে সূর্যরশ্মি, এই হলো গির্জাটা। এবং আপনারা ডান দিকে দেখেন, এটা আরেকটা মন্দির, স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরটাও মোটামুটি বেশ বড়। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা দুইটা মন্দির দেখলাম, দুইটা গির্জা দেখলাম, এবং একটা মসজিদ দেখলাম। এই হলো সম্প্রীতির উদাহরণ। আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার, শুভ শারদীয় দুর্গাপূজা।